মার্চের দিকে আবদুল্লাহ আল ফয়েজের নেতৃত্বে বিশাল মিছিল 30টা মডারে থেকে মঞ্চে উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার মাসমারে আমি পলবাইকেও দেখতে পাচ্ছি, মঞ্চে মোস্তফা ভাইকে দেখতে পাচ্ছি। সব ব্যক্তিবৃন্দকে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। সতীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই সমাবেশ কিন্তু বাংলাদেশের জনসাধারণের বাঁচা মারার লড়াইয়ের সমাবেশ। কারণ ধর্মমূল্য এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে মানুষ কোনো কথা বলতে পারে না, অথচ চুয়ায় তাদের কোনো ভাগ চলে না। এই পর্যায়ে বরিশাল মহানগরের 4 নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিল আরিফুর রহমান বাবু, মারুফ হোসেন, অ্যাডভোকেট তসলিম, নাজমুল শাহ, অন্যান্য বিএনপি যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ নেতৃত্বে বিশাল মিছিল এগিয়ে আছে মঞ্চের দিকে। করতালি দেন আপনারা, হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানা। আর বছর টাকার সময় নাই, কর্মী সমর্থকদের আনন্দ দেন উৎসাহ সরকারের বিরুদ্ধে। আর বছর টাকার সময় হবে না। সাথে অপরগুলো আমার আপনারা আপনারা বাবে দিকে চলে যান, যে মিছিল করে আসবেন সেই মিছিলগুলা আপনারা পাশের দিকে চলে যান। আমি নেতৃবৃন্দকে অনুরোধ করব, মঞ্চ নিয়ন্ত্রিত বলছি, অ্যাডভোকেট তসলিম, অ্যাডভোকেট মারুফ, আরিফুর রহমান বাবু, আমি বলছি অ্যাডভোকেট সরার, আমি সবার নাম বলছি। কারণ রাঙ্গো মঞ্চের সামনে যেসব নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে যেসব কর্মী সমর্থক পাই আসছেন, আপনারা আসছেন কেন আসছেন? আসছেন বাংলাদেশ এখন লাগামহীন বাইরে চলে গেছে। ধর্মমূল্য জনসাধারণের মুখ হতে পারে না, মধ্যবিত্ত লোকজন আসতে হাহাকার করতেছে, না পারে বাইরেতে না পারে কিছু বলতে। আসতে সবাই নির্বিশ্বাস, দেশের মানুষ আজকে অনাহার দেখলে বোঝা যায় পৃথিবীর গাড়ির পিছনে ছুটছে মানুষ। আজকে মানুষ প্রিয় সমাবেশ এই পর্যায়ে বরিশাল মহানগরের 12 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা লুৎফর রহমানের নেতৃত্বে এবং অন্যান্য বিএনপি নেতা, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দ নেতৃত্বে আজকে এই সমাবেশের দিকে একটি বিশাল মিছিল আছে। হাততালি দেয়, হাততালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানায়। কারণ এই ছায়াচারী সরকারের বিরুদ্ধে আজকে মানুষ রাত পায়ে নেমেছে, তাদেরকে উৎসাহ দেন, অভিনন্দন দেন, আরো মানুষ বেরিয়ে আসবে ইনশাল্লাহ। এখন আর ঘরে বসে থাকার সময় নাই, মানুষ আজকে দিশারা হয়ে গেছে ধর্মমূল্যের কারণে। নেতৃবৃন্দ, আমি আপনাদের স্মরণ করাই দিচ্ছি, বিশেষ করে ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমাদের মঞ্চ কিন্তু নিয়ন্ত্রিত, আমাদের মঞ্চ নিয়ন্ত্রিত, আমাদের মঞ্চ নিয়ন্ত্রিত। আপনাদের জন্য সামনের ব্যবস্থা আছে, আপনারা সুন্দর করে সমাবেশ সার্থক করার জন্য, আপনারা শান্তিপূর্ণভাবে শৃঙ্খলাভাবে সমাবেশ সার্থক করার জন্য বিশেষভাবে মহানগর বিএনপির পক্ষ থেকে অভিনন্দন আছে। এইমাত্র 12 নম্বর ওয়ার্ড থেকে যে মিছিল এসেছে, না লুৎফর রহমান, নাসির, সবুজ দুরানি, আজাদ তালুকদারের নেতৃত্বে এখানে ছাত্রদল, যুবদল এবং আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাই। সবার নাম বলতে পারলাম, বলবো দুঃখিত। দ্রব্য মূল্যের উদ্যোগের প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক জননেতা জনাব মনিজামান খান ফারুক। আজকে সভা বিশেষ অতিথিদের বসে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বাবু গণেশচন্দ্র রায়। সারা বাংলাদেশের ধর্মমূল্যের অন্তর্গতি চারিদিকে মধ্যবিত্ত ঘরে হাহাকার, সাধারণ মানুষের আজকে ক্ষমতার বাইরে চলে গেছে। তার প্রতিবাদে বাংলাদেশ জাতি
সংগঠিত হন বরিশাল মহানগরের উদ্যোগে। আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল কেন্দ্র কমিটি স্থায়ী কমিটি অন্যতম সদস্য বাবু দয়েশ্বর চন্দ্র রায়। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল বরিশাল মহানগরের বিপ্লবী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান খান ফারুক। আজকে এই বিক্ষোভ সমাবেশ, আজকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল বরিশাল মহানগরের বিপ্লবী সদস্য সচিব, বরিশাল সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত কাউন্সিলর, বরিশাল আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহির, সুধীরবৃন্দ মঞ্চে অনেক নেতৃবৃন্দ থাকবেন কেন্দ্রীয় কমিটি। আমাদের উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মিল্কি দাহাল ছিলেন, বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাংগঠনিক সম্পাদক বরিশাল বেলসের আকন কুন্তু চৌহান, দেওয়া নম্বর ওয়ার্ড থেকে মিল্কি এবং তালেকের নেতৃত্ব বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত আছে। আপনারা তাড়াতাড়ি দিয়ে সামনে জানান বরিশাল মহানগর তেরো নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত রয়েছে। তারেক এবং মিল্কির নেতৃত্বে ছাত্র দল, যুব দল এবং অগ্রসরের নেতৃত্ব উপস্থিত আছে। প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপির পক্ষ থেকে আয়োজিত আজকের এই সমাবেশে তেরো নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে একটি বিশাল মিছিল উপস্থিত হয়েছে। আজকে এই সদরত বিক্ষোভ সমাবেশকে জনসমুদ্রে পরিণত হবে ইনশাল্লাহ। নিত্যদ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল মহানগরী বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশ আর অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে। আজকের সমাবেশে বিশ্বজার আকমান রহেন সক্রিয় বরিশাল বসে বাংলার মাটিতে সমাল এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, কান্নের অহংকার জেলা তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে এই দ্রব্য মূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকে একটি মাত্র ছিলেন। আমরা দেখতে পাচ্ছি চব্বিশ নম্বর থেকে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা এই মিছিলকে করতালের মাধ্যমে অভিনন্দন করুন। চব্বিশ নম্বরের মিছিল আমাদের মঞ্চে এসে ঢুকেছে। আমরা দেখতে পাচ্ছি তেইশ নম্বর থেকে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসেছে। আপনারা মিছিলকে করতালের মাধ্যমে তাদেরকে অভিনন্দন করুন। আজকে মিছিল মিছিল হয়ে যাবে, আজকের বৈশ বাংলার জনগণ ঐক্য
আগামীতে ভোট পেতে চাও, আজকে বাংলার জনতা দেশের বেগম খালেদা জিয়ার জনতা, আজকে বাংলার জনতা জনাব তারেক রহমানের জনতা, আজকে বাংলার 18 কোটি জনতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্ত স্নাত তরঙ্গ সংগঠন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সার্বভৌমত্ব নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠা করেছেন। এই পর্যায়ে বরিশাল মহানগরের 6 নম্বর ওয়ার্ডের বিএনপির করিম খান এবং আব্দুল সোবহানের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের বিশাল মিছিল আমাদের মাঝে এগিয়ে আছেন, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। ছয় নম্বর ওয়ার্ডের করিম খান এবং সোবহানের নেতৃত্বে একটি বিশাল মিছিল ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন, করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর ওয়ার্ড থেকে আরেকটি বিএনপির মিছিল, সৈয়দ আলম, মাসুদ ফকির, জাকির হাওলাদার, মোহাম্মদ রহমান রাঙ্গু, সফর আজাদ ফকিরের নেতৃত্বে যুবদল, সোহেল, রফিক, ছাত্র নেতাদের নেতৃত্বে ইতিমধ্যে আরেকটি মিছিল 6 নম্বর ওয়ার্ড থেকে মঞ্চ থেকে এগিয়ে আছে, আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। জাকির, মাসুদ ফকির, সৈয়দ আলম, আবুল কালাম আজাদ, সোহেল, কিচির নেতৃত্বে আরেকটি মিছিল, মোস্তাফিজ রহমান রাঙ্গুর নেতৃত্বে আরেকটি মিছিল 6 নম্বর ওয়ার্ড থেকে আমাদের মঞ্চে এগিয়ে আছে। ইতিমধ্যে 6 নম্বর ওয়ার্ড থেকে 2টা মিছিল আমাদের মধ্যে এসেছেন। প্রিয় সমাবেশ, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, বলে আপনারা রাস্তায় নামেন না কেন? বরিশাল মাঠে আপনাদের অবহিত করতে চাই, এই বরিশাল মহানগরের বিএনপির উদ্যোগে আজকে থেকে এই সরকার আন্দোলনের পতনের যাত্রা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই পর্যায়ে বরিশাল মহানগরের 11 নম্বর ওয়ার্ড বিএনপি হুমায়ুন তোতা, হুমায়ুন তোতা লিখন ছক 10-11 বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃত্বে, নাম বলেন, নেতৃত্বে বিশাল মিছিল এগিয়ে আছে। আমরা অনেক মানুষ আছি, হাত তালি দেন না ভাই, হাত তালি দেন, সাধারণ মানুষ চেয়ে আছে বিএনপির দিকে, মধ্যস্থ মানুষ আজকে দুর্ভিক্ষের মতো খালি বেশি কান্না করতেছে। আজকে দেখা গেল হুমায়ুন 10-11 হুমায়ুন লিটন, লিটন তালুকদার ছাত্র দল যুব দলের নেতৃত্বে বিশাল মিছিল আমরা দেখছি। জাহাঙ্গীর শিকদার ও মিজানুর রহমান সাবেক ছাত্র নেতা আবুল কালাম আজাদের নেতৃত্বে 17 নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিল এবার আমাদের মাঝে এসে পৌঁছেছে, এখানে আমাদের অনেক মহল রয়েছে। 6 নম্বর তার পিছনে রয়েছে 6 নম্বর ওয়ার্ডের ফারুক এবং খুশুকে 7 নম্বর, ফারুক এবং খুশুকে 7 নম্বর ওয়ার্ডের একটি বিশাল মিছিল এবার আমাদের মাঝে এসে পৌঁছেছেন।
শ্রোতৃবৃন্দ, আজকের এই সমাবেশ জনসমুদ্রে পরিণত হতে যাচ্ছে। যে সব ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ আসতেছেন উনি কিছু করবেন না, আজকে চব্বিশটা বলছি নাটক চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে মাঠে নামছে, আজকে কর্মী সমর্থক বাইরে আসতে
পেরেছে। আজকে এই সরকারের বিরুদ্ধে আজকে এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের হবে ইনশাল্লাহ। কর্মী সমর্থকরা বলবো, আপনারা যেসব মিছিল আছে তাদেরকে স্লোগান নয়, তাদেরকে হাত তুলে দিয়ে অভিনন্দন জানান, কারণ আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী গুণখনে শিকার। আপনাদের কাছে বিনীত অনুরোধ, যারা সামনে আছেন আরাফাত মিন্টু, তোমরা এই সমস্ত সামনে যারা আছে বসানোর জন্য ব্যবস্থা করো। রাঙ্গু ভাই আপনারা যারা দাঁড়িয়ে আছে অনেক সিট খালি রয়েছেন, সিনিয়র ট্রেনের জন্য বসার ব্যবস্থা করেন। রাঙ্গু ভাই, আরাফাত মিন্টু, সাবেক ছাত্র আবুল কালাম আজাদ, আপনারা সামনে বসানোর জন্য একটু ব্যবস্থা করেন। সবার অনেক লোকজনই আছে যারা একটু সিনিয়র আছেন, সিনিয়র সিটিজেন আছে, সিনিয়র দলীয় কর্মী আছে, তাদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে মঞ্চের ঠিক বাম দিকে, আপনারা সেখানে বসান। এটা কত নম্বর? আরও একটি মিছিল এসেছে, মিছিলে ভারতের সারা বাংলাদেশের অগ্রগতির এই দীর্ঘশ্বাস থেকে নামিশ্বাস থেকে মানুষ বাঁচতে আজকে বিএনপির আয়োজিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই আন্দোলনে এই সংগ্রামে এই প্রতিবাদে অংশগ্রহণ করছে। আপনাদের সবার কাছে আবেদন, সম্মানিত অ্যাডভোকেট সাহেব, আপনারা মঞ্চের বাঁ দিকে যারা রয়েছেন, মঞ্চের বাঁ দিকে অনেক জায়গা রয়েছে, আবুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমাদের গর্ব, আমাদের অহংকার। বৈশাল বিএনপি মালদের সাবেক বিপি, কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, পরিষদের রাজনীতির অগ্রদূত এবং রাজপথের আপোষহীন সংগ্রামী নেতা মাহবুবুল হক ডান্ডু আমাদের মাঝে উপস্থিত হয়েছে। ছাত্র নেতা মাহবুবুল হক ডান্ডুকে করতালি দিয়ে অভিবাদন গ্রহণ করুন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল বিএনপির সম্মানিত সাবেক সভাপতি, পরিষদের সর্বস্তরের কর্মীদের প্রাণের বান্ধব নেতা অ্যাডভোকেট আমাদের জনাব ইবাইদুল হক চাঁদভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সবাই করতালি দিয়ে ইবাইদুল হক চাঁদভাইকে অভিবাদন জানান। প্রিয় সমাবেশ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরিশাল দক্ষিণ অঞ্চলের গর্ব, বরিশাল বর্তমান বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বরিশালের ছাত্র নেতা, বরিশালের অহংকার সাবেক বিপি বাবু বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তরকারি দিয়ে তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন নেতা যার নেতৃত্বে বাংলাদেশের বরিশাল জেলা বিএনপির একটি বড় সংগঠনকে শক্তিশালী করেছেন, বিএনপির সাবেক বরিশাল জেলার সম্মানিত সভাপতি, তাকে অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 10 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, মাহমুদ আলম ফিরোজ, সাদাত হোসেন তোতা, শাহজাহান দুলাল সহ অসংখ্য নেতৃবৃন্দের নেতৃত্বে, এত খোকন কামরুল কামরুল সাহ কামরুল ছাত্রনেতা কায়ের সহ অনেকে উপস্থিত হয়েছেন। আমার নিজস্ব ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডের সমস্ত নেতৃবৃন্দ অভিবাদন। আপনারা সবাই মঞ্চের বাঁ দিকে নির্ধারিত স্থান আছে বসার জন্য, আপনারা খুদা ভাই ফিরোজ ভাই আপনারা সবাই নিয়ে যান ওই দিকে মিশে ওয়ার্ডের স্থানে বসে, একজন ওই দিকে রয়েছে খোকন। এরপরে 24 নম্বরের একটি মিছিল সাবেক কাউন্সিলর জনাব ফিরোজ বরিশাল মহানগরের 24 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ তালোর নেতৃত্বে, কালাম মোল্লার নেতৃত্বে, মিজানের নেতৃত্বে যুবদল ছাত্র দলের শ্রমিক দলের একটি বিশাল মিছিল মঞ্চের দিকে এগিয়ে আসছেন, করতালি দিয়ে অভিনন্দন জানাই আমরা। ফিরোজ ভাই আপনি সবাই নিয়ে দাঁড়িয়ে যান, বসার ব্যবস্থা আছে, মিজান মিজান কায়েস কায়েস তুমি অতটা ওদিকে যাও, দিয়ে একটু বসার শৃঙ্খলা দায়িত্বটা পালন করো।
পারো। ১৯ নম্বরে একটি বিশাল মিছিল আমাদের বিএনপি মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রায়হানের মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছেছে। রায়হান তাকে ধন্যবাদ জানায়, তুমি তোমার লোকদেরকে নিয়ে মঞ্চের পা দিকে অবস্থিত বসার জায়গায় তোমরা বসে নাও। এর ভিতরে ১৯ নম্বর থেকে এক পকেট বসিরাম বেগ, এক পকেট মাসুদ সহ অনেক নেতৃবৃন্দ লোকে আমরা দেখতে এসেছি। মাহবুব তাদের মাহবুব আছে এক পকেট বসির, মাহবুব ১৯ নম্বর ওয়ার্ডের আপনারা সবাই মঞ্চের বাদ দিকে। এ বসির ভাই বাঁ দিকে যান গিয়া, বাঁ দিকে বসার জায়গা আছে। মাহবুব তোমরা বাঁ দিকে যাও, বাঁ দিকে বসার জায়গা থাই মাসুম, বাঁ দিকে বসার জায়গা আছে, বাঁ দিকে চলে যাও। কুষ্টি ১৯ নম্বর ওয়ার্ডের বিএনপির পক্ষ থেকে বিনোদ আলম পলাশ, অ্যাডভোকেট বসির, অ্যাডভোকেট মাসুম, বাবুর লেট পকেট বাবুর নেতৃত্বে ইতিমধ্যে আমাদের মঞ্চে বিশাল মিছিল দিয়ে উপস্থিত হয়েছেন। আজকে আমরা সমাবেশের সবাইকে অনুরোধ জানাবো, আপনারা আজকে মিছিলে আসেন। এই পর্যায়ে একটা মিছিল আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের অন্যতম সদস্য আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল মঞ্চের দিকে এগিয়ে আছেন। নেতৃবৃন্দ মঞ্চ কিন্তু সংরক্ষিত, ডানের যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে বলব শুধুমাত্র মঞ্চে যাদের নাম আছে তাদেরকে অনুগ্রহ করে উঠাবেন, এর বাইরে তাও যেন মঞ্চে না আসার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের জন্য সামনে চেয়ার দেওয়া আছে। আমরা একটা মিছিল দেখতে পাচ্ছি আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের শাহিন ভাই সাবেক সভাপতি, আমাদের শাহিন ভাই, তারপর আলমগীর, মাসুম, জাহিদ, মাকসুদ আর কেরা ওই ছাত্র নেতা আরমান, কাজল, মুসা কাজল এর নামটা কি, বাপির নেতৃত্বে ছাব্বির নেতৃত্বে আমরা মিছিল দেখতে পাচ্ছি। আমরা মিছিল হচ্ছে অভিনন্দন জানাই, আমরা অভিনন্দন জানাই প্রত্যেকটা মিছিলকে। এই পর্যায়ে একটা মিছিল দেখতে পাচ্ছি মিলনের নেতৃত্বে, এখন বলার নাকি এই মিলন কয় নম্বর মিলন ১১ নম্বর ওয়ার্ডের মিলনের নেতৃত্বে মিলনের সাথে বিএনপি যুব দল ছাত্র দলের অনেক নেতা কর্মী মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন, করতালি দেন। মিলন মিলন সবাই নিয়ে মিলন ওই দিকে যাও, বাঁ দিকে মঞ্চে মিলন, মঞ্চের বাঁ দিকে বসার ১১ নম্বর থেকে বিএনপি যুবদল ছাত্র থেকে আমাদের মিছিল এসেছেন। আমাদের রানাপাল, মিলন, অসীম এবং সকলের নেতৃত্বে, সকলের নাম বলতে বললাম না, দুঃখিত সকলের মিছিল এসেছেন। ইতিপূর্বে আমাদের মাঝে ১৮ নম্বর ওয়ার্ড থেকে বড় মিছিল আমাদের মধ্যে আমার টাকা তো করতাল মধ্যে অভিনন্দন জানাই, করতাল মধ্যে অভিনন্দন জানাই। আমরা দেখতে পাচ্ছি তারুণ্যের অহংকার, আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের প্রাকার হাতে ধীরে ধীরে এগিয়ে আছেন মঞ্চের দিকে ১৮ নম্বর ওয়ার্ডের রথীন চৌধুরীর নেতৃত্বে। আমাদের তারেক রহমানের প্রাকার হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আছেন মঞ্চের দিকে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই করতালি দিয়ে। আসান রথীন চৌধুরী ২৮ আসান রশিদ চৌধুরীর নেতৃত্বে আমরা তারেক রহমানের প্ল্যাকেট নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন, করতালি দিয়ে অভিনন্দন জানাই। রশিদ ভাই যারা সিনিয়র আছে তাদের বসার জন্য জায়গা আছে মঞ্চের বাঁ দিকে, রশিদ ভাই হাসান আপনারা নিয়ে যান। রফিক রশিদ চৌধুরী আপনারা যারা সিনিয়র আছেন তাদের বসার জন্য মঞ্চের বাঁ দিকে জায়গা রয়েছে, মঞ্চের বাঁ দিকে সিনিয়রদের জন্য বসার জায়গা রয়েছে। ৮ নম্বর ওয়ার্ড বিএনপির একটি মিছিল এই পর্যায়ে বরিশাল মহানগর বিএনপির অন্যতম সদস্য ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আওয়ামী লীগের নেতৃত্বে
একটি বিশাল মিছিল মঞ্চের দিকে এগিয়ে আসছেন। 28 নম্বরের আরেকটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। 28 নম্বরের মিছিলের প্ল্যাকার্ড গুলি একটু নামিয়ে ফেলুন, পিছনে অনেক মিছিল আমরা দেখতে পাইতেছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 28 নম্বরের প্ল্যাকার্ড গুলো নামিয়ে ফেলার, তার পিছনে একটা মিছিল। এই 28 নম্বর মিছিলের কত নম্বর ওয়ার্ড? ভাই ভাই আপনারা তো আসছেন, কষ্ট করে আসছেন, আপনারা প্লিজ বামে আমাদের পার্টির সামনে চেয়ার দেওয়া আছে, ওখানে বসেন। এই ভলান্টিয়ার ভাইরা, এই একু, এই সবাই যাও, সব সব এই 25 নম্বর ওয়ার্ডের লোকজন ভাইরা, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই ভিতর ভিতর যান, ভাই ভিতর যান, ভিতর যান। আঠাইশ নম্বরের পরে 25 নম্বরের আর একটি মিছিল, 25 নম্বর ওয়ার্ডের আরও একটি মিছিল এসেছে আমাদের মাঝে। এই যে 25 নম্বর একটা ওয়ার্ড, যারা বেনামি আসছেন 25 নম্বর ওয়ার্ডের, আপনারা এই সামনে পড়ার চিন্তা মান, সামনে পড়ার চিন্তা মানে আপনারা মঞ্চের বাঁ দিকে চলে যান, আপনাদের পেনার চিন্তা মান নামে মঞ্চের বাঁ দিকে চলে যান। 25 নম্বর ওয়ার্ডের এই ব্যানারটি দিয়ে আপনারা মঞ্চের আশপাশে অনেক সিনিয়ররা রয়েছেন, আপনাদের জন্য নির্ধারিত চেয়ার করেছেন, আমাদের এই আন্দোলন সংগ্রামের স্যার নেতাদের নেতৃবৃন্দ, মঞ্চের ডান সাইডে যেসব স্বেচ্ছাসেবক আছেন, ভলান্টিয়ার ভাইরা, আমার নেতৃবৃন্দ, আপনাদেরকে বলছেন মঞ্চ কিন্তু নিয়ন্ত্রিত, শুধুমাত্র মঞ্চে নির্ধারিত যাদের নাম আছে তারাই মঞ্চে আমন্ত্রিত। অনুরোধ করবো নেতৃবৃন্দকে মনে কিছু করবেন না, কারণ এইটা দেশের স্বার্থে। আজকে সারা বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তারা বলতেছে বিএনপি মাঠে নাই কেন, অনেক সুযোগ ধর্মমূল্য নাগামহীন মধ্যস্থ মানুষ আজকে হাহাকার, কিসিবির গাড়ির পিছনে হাজার হাজার মানুষের লাইন, মনে হচ্ছে সেই দুর্ভিক্ষ আবার আমাদের দিকে হানা দিচ্ছে। আজকে এই সর্বজ্ঞ আছি, এই মামলাবাদ শেখ হাসিনার বিরুদ্ধে জনগণ চাচ্ছে বিএনপি আন্দোলনের ডাক দেও, আজকে তারই পরিপ্রেক্ষিতে বিএনপি বরিশাল মহানগরের উদ্যোগে আজকে এই বিক্ষোভ সমাবেশ, এই শপথ করার দায়িত্ব কর্মীদের জনগণ আমাদের পাশে আছে, এই খেলা থাকবে। মিছিল আসতেছে আমাদের মাঝে, মিছিল আসছে, আপনারা একটু সামনে দিয়ে সরে দাঁড়ালেন, ওই যে নতুন একটি মিছিল আসতেছে কত নম্বর ওয়ার্ডে, মিছিলটি 18 নম্বর ওয়ার্ডের একটি মিছিল, আমাদের সদস্য সচিব মহোদয় এলাকার মিছিল, আপনারা তাকে এই মিছিল আঠারো নম্বর এই মিছিলের নেতৃবৃন্দ আমরা বলছি বাঁ দিকে চলে যাবেন, এটা হ্যাঁ হ্যাঁ 18 নম্বরের মিছিল খণ্ড খণ্ড হিসেবে আসতেছে, অনেক বড় মিছিল, তিন চার পার্ট হয়ে যাচ্ছে, আপনাদের আপনারা ব্যানারটি বন্ধ করে বাঁ দিকে চলে যান, আপনারা জয় এই যা শেষ করুন, আপনারা ব্যানারটি বন্ধ করে মঞ্চের বাঁ দিকে চলে যান, ভাইজানেরা যারা আছেন একটু অনেক কষ্ট করে আপনারা আছেন, আপনারা যারা মুরুব্বী টাইপের রয়েছেন, আমাদের মুরুব্বীরা রয়েছেন অনেকে আছে, আমরা দেখছি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সাবেক সভাপতি যারা জাহাঙ্গীর মোল্লা সাহেব রয়েছেন, আপনারা মঞ্চের বাঁ দিকে, আপনাদের জন্য নির্ধারিত আসন রয়েছে, আপনারা মঞ্চের বাঁ দিকে নির্ধারিত আসন রয়েছে, আপনারা সেখানে বসে যান দয়া করে। এই অনুষ্ঠানটি আয়োজক বিএনপি, কিন্তু সমন করার দায়িত্ব সমস্ত সমস্ত সাধারণ মানুষের নেতা কর্মীদের, বীর স্বেচ্ছাসেবকের একটি বিরাট মিছিল, মাহবুব আহমদ পিন্টু ও মঞ্জুর নেতৃত্বে আমাদের মাঝে একটু করতালি দিয়ে এই সর্ববৃহৎ, এই সর্ববৃহৎ মিছিলে আপনারা করতাল দিয়ে শুভেচ্ছা জানান খাডাওয়ার মাহবুব লাড্ডু, মশিউর রহমান মঞ্জু সহ হানমাম নাদুয়া সহ সবাই এসেছে, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। Oh!
পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বৈশাল বিভাগের বৈশাল উত্তরের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় সংসদ দলের বিপ্লবী নেতা তাকে অভিনন্দন জানাই। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ যারা মিছিল সহকারে এখানে এসেছেন, কেউ পিছনে আর যাবেন না, এক জায়গায় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধভাবে এই এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন। একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের অনেক সিনিয়রদের জন্য বসার আমরা অ্যারেঞ্জ করেছি, তারা একটু বসার মঞ্চের বাঁ দিকে রয়েছেন। আমাদের সম্মানিত কনভেনার ফারুক ভাই এবং সদস্য সচিব জাহিদুল মালিক জাহিদের পক্ষ থেকে, এক নম্বর যুগ্ম আহ্বায়ক আলী হাজার বাবুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা বাঁ দিকে আপনাদের যে নির্ধারিত আসন রয়েছে সেখানে আসন গ্রহণ করুন। স্বেচ্ছাসেবক ভাইরা, মিছিল শুনছি, আপনারা একটু স্বেচ্ছাসেবকের কাজ, স্বেচ্ছাসেবকদের আপনারা এখানে দূরত্ব করা যাবে চেয়ারের থেকে যারা আছেন, এবং আপনাদের সভাপতি সাধারণ সম্পাদক আছে, তাদের নির্ধারিত চেয়ার আছে, থাকবে, আপনারা শৃঙ্খলা করেন, কেউ চেন না স্বেচ্ছাসেবক ভাইরা জানবেন। পাঁচ নম্বর ওয়ার্ড থেকে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, করতলমা তাদের অভিনন্দন জানাই। পাঁচ নম্বর ওয়ার্ড থেকে একটা মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা করতলমা তাদের অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধন মিছিল ফেলে আসা দরকার নাই, যেখানে চাকুর ওখানে থামবেন, মিছিল একটু সামনে থেমে যান। বরিশাল মহানগরের পাঁচ নম্বর ওয়ার্ডের বিএনপির আমাদের হাবিব মুসা জামাল এবং নেতৃত্বে একটা বিশাল মিছিল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পনেরো নম্বর ওয়ার্ডের বিএনপি বরিশাল মহানগরের বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জামায়াতের নেতৃত্বে বিএনপি যুব দল ছাত্র দলের শীর্ষ সমদের নেতৃবৃন্দ একটি বিশাল মিছিল মঞ্চের দিকে এগিয়ে আসছেন। করতালিতে তাদেরকে অভিনন্দন জানাই। শ্রমিক দলের নেতৃবৃন্দ আপনারা সবাই সেখানে লোকদের দাঁড়ায় করে ফয়েজ ভাই সামনে আছেন, আর আপনারা অনেক বড় মিছিল, আমরা ধন্য অভিনন্দন জানাই। সংগ্রাম সত্যবন্ধ পনেরো নম্বর ওয়ার্ড থেকে আমাদের মাঝে বলছেন, আমাদের মাঝে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই। চোদ্দ এবং পুরোনো নেওয়ার থেকে, চোদ্দ নং এবং পুরোনো নেওয়ার থেকে মিছিল বুঝেছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভ সমাবেশ আজকে জনসমর্থে পরিণত হচ্ছে। নেতৃবৃন্দ, এই বসন্তের রোদ্রে যে কষ্ট করে সকাল থেকে দূর দূরান্ত থেকে আপনারা মঞ্চের দিকে এগিয়ে আসছেন, আপনাদের অনুরোধ করব একটি সুশৃঙ্খলাভাবে আপনারা অবস্থান নেন, কারণ আজকের এই বিক্ষোভ সমাবেশ কারণ নিরন্তর আগামী দেশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমারের নির্দেশে আজকে এই বৈশাল মহানগর বিএনপির উদ্যোগে এই বিএনপি প্রবলের উদ্যোগ নিয়ে প্রতিবাদে
ছাড়া বাংলাদেশের মানুষের আশা সাধন আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে এই বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশে যাতে শান্তিপূর্ণভাবে আমরা অনুষ্ঠান সমাবেশ সফল করতে পারি সেজন্য আপনাদের সবাই সহযোগিতা করছি। পটল পটল এই পটল এই শুভকাঙ্ক্ষা এই নেতা আছে আমাদের বাংলাদেশের নেতা আছে কোন সে নেতা তাহলে তার কোন সে নেতা তাহলে তার বাবলো আর কি রাখেন নাক্ত ওই যে আরেকটা ছিল
নাহিন, আপনাদের নেতৃত্বে যে মিছিল এসেছে একটু বড় করে স্লোগান দেন না, একটু স্লোগান দেন, এ দেশে নেতা আছে, আইকন ছেড়েতা খেতা কিয়া খেতা কিয়া খেতা কিয়া খেতা কিয়া খেতা খেতা কিয়া খেতা কিয়া সংগ্রামী নেতৃবৃন্দ, বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির স্থায়ী কমিটির মেম্বার গৌর শরৎচন্দ্র রায় উপস্থিত রয়েছেন, সঞ্চালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নান্ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক মুজিবুর রহমান নান্ন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা শাখার বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন মেহবুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আমলা বাইতে গেলাম এগুলো কি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবাইদুল হক জান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তুমি কথা কও কথা কয়েকদিন ফরাক কাজে ভাই পার্টি দিয়ে লাইভ দেবে তো একটু একটু জায়গা দিলে ভালো হয়, নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা উৎপাদন তুই কোন পায় না দেওয়ান মোহাম্মদ শরীফুল্লাহ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, ওনার শর্তে কও এই পর্যায়ে আমাদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক তানজিলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, সকলে তাদেরকে করতালি দিয়ে স্বাগত জানান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মিজানুর রহমান মুকুল আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, লড়াই 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 চাই, বাঁচতে হলে লড়তে হবে, এই লড়াইয়ে জিতবে কারা?
যুগে যুগে জিতছে কারাস ভাই, সবাইকে জানেন না, ধৈর্য সহকারে বসেন, আমাদের বাম দিকে জায়গা আছে তারা দিকে বসেন, ইতিপুরে আমাদের প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, এখানে আমাদের প্রোগ্রাম শুরু হবে, আপনার সবাই ধৈর্য সহকারে বসেন। পিয়াজ সমাবেশ বাংলাদেশের দর্পমূল্যের অর্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইতিমধ্যে আমাদের মঞ্চে এসেছেন। আজকের এই সমাবেশ পরিচালনা করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের বিপ্লবী সদস্য সাথে বারবার নির্বাচিত কাউন্সিলর বরিশাল আইনজীবী সমিতির অন্যতম সদস্য অ্যাডভোকেট মীর জাহিদুল কবিরকে আজকে এই সমাবেশ পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মান সাথে বন্ধুগণ, আপনারা এই মঞ্চের কাছ থেকে একটু দূরে সরেন। রতন একটু পিছাও, রতন একটু পিছাও, পিছাও একটু পিছাও, পিছাও পিছাও, শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ। অনুষ্ঠান আজ বিক্ষোভ সমাবেশ শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের এই বাইতুল মোকাররম মসজিদের সাধারণ সম্পাদক সাবেক সাবেক ছাত্র সাগর উদ্দিন মন্ত্রী কোরআন তেলাওয়াত করবেন সাগর উদ্দিন মন্ত্রী সাবেক ছাত্র নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন, আমিন। সাদাকাল্লাহুল আযীম। মঞ্চে তাদের এখানে নামের আলিশা আছে, শুধুমাত্র তারা মঞ্চে থাকবেন প্লিজ, নেতৃবৃন্দ অনুরোধ করলাম। মঞ্চের শৃঙ্খলা আপনাকে মেটে নামো, মেটে নামো, মেটে নামো, নামো, নামো না, মেটে নামো, এখানে তানজিল রনি কেউ আছে? হুমায়ুন কবির তানজিল রনি কেউ আছে? আসতে পারা সংগ্রামী সাথী বন্ধুগণ, যেহেতু সাত দলের সভাপতি সদন এখন আসেন নাই ভাই, হ্যালো
ছাত্র দলের একটি মিছিল হুমায়ুন কবির নেতৃত্বে আমাদের উপস্থিতি, আমরা তাদের করতালের মধ্যে অভিনন্দন জানাই। সংগ্রাম কবির 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 এসে যাতে কবির এসে দিয়েছে ভাই। এই এই মায়ের বাপে বামে যাও, মামে মামে এই এখানে মামে যাও, বাড়ি যাও মামে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল বরিশাল মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা হুমায়ুন কবির। বক্তব্য রাখবেন ছাত্রনেতা হুমায়ুন কবির। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিপূর্বে আমাদের মাঝে মহানগর ছাত্র দলের সভাপতি রিজাল নেতৃত্বে একটি মিছিল আমাদের উপস্থিত আছেন, আমরা কর্তৃপক্ষকে অভিনন্দন জানাই। বক্তব্য রাখছেন হুমায়ুন কবির, ছাত্র দলের সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতের জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের উদ্যোগে দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদে আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী নির্বাহী কমিটির সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায় সহ বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ। সবাইকে বরিশাল মহানগর ছাত্র দলের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সাথী অধি বন্ধুগণ, দ্রব্য মূল্যের উর্ধগতিতে জনগণ নামিচ্ছে ভিতরে আছে এই সকল প্রতিবাদের বিরুদ্ধে আজকে বরিশাল মহানগর বিএনপি রুখে দাঁড়িয়েছে। মহানগর বিএনপির সকল আন্দোলন সংগ্রামে বরিশাল মহানগর ছাত্র দল রাজপথ থেকে কাজ করার উন্মুক্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত মতামত প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বরিশাল মহানগর ছাত্র দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, কাকাতিয়া জিন্দাবাদ, চৈত্রিয়া অমর। ধন্যবাদ। আমার ছাত্রদের সম্মতি রণে রণে সংগ্রামী সাথে বন্ধুগণ, মহানগর ছাত্রদলের সভাপতি রনির নেতৃত্বে মিছিল আমাদের বুঝেছে, আমরা দেখছি কত অভিনন্দন আপনাদের এসে সঙ্গে ভাই। ছাত্রদল একটু একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, একটু পিছিয়ে যান, এই পর্যায়ে বক্তব্য রাখবেন, এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সংগ্রাম সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী সভাপতি ছাত্রনেতা রেজাউল করিম মণি। বক্তব্য রাখবেন ছাত্রনেতা রেজাউল করিম মণি। স্লোগান থামাও, স্লোগান থামাও, স্লোগান একটাই, দেশের বিমুক্তি, স্লোগান একটাই, দেশের বিমুক্তি। বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত এই সভায় বাবু প্রধান অতিথি, প্রধান অতিথি বাবু সারা দক্ষিণ বাংলার, সারা দক্ষিণ বাংলার বাবু বাবু তোমরা দাঁড়া, সুশৃঙ্খলভাবে দাঁড়াও, সুশৃঙ্খলভাবে দাঁড়াও, সুশৃঙ্খলভাবে দাঁড়াও, তাই তোমরা সুশৃঙ্খলভাবে দাঁড়াও। ও বাবু আয় বাবু, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়াও বাবু, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়াও বাবু, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়াও বাবু, সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়াও। কি আছে, বাংলাদেশ জাতীয় দল পরিষদ মহানগর কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথি বাবু ঈশ্বরচন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এবং বিশেষ অতিথি অ্যাডভোকেট পি কে চাঞ্চলিন, এবং বিশেষ অতিথি আকল্পিত শিব রহমান, বিশেষ অতিথি বাবু ঘর কান্ডু, এবং সভাপতি করেছেন ফারুক সঞ্চালনায় অ্যাডভোকেট মির্জা আজিজ কবির জাহিদ,
সবাইকে আমার পরিচালনা মহানগর ছাত্রদের পক্ষ থেকে এবং বিভিন্ন ইউনিট শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দল সবাইকে আমার পরিচালনা মহানগর ছাত্রদের পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশ ছাত্রবাদী দল, বাংলাদেশ জাতিবাহী দল একটাই একটাই নয় বিশ্বাসী যে দেশটি বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, যে কোনো মূল্যে যে কোনো বিজয়ে দেশটি বেগম খালেদা জিকে মুক্তি দিতে হবে এবং দেশ নয় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করে শেষ করছি। বাংলাদেশ জাতিবাহী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া মরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান বীর বিদেশে, তারেক রহমান বীরের বেশে বীর বিদেশে, সবাইকে আসসালাম আলাইকুম। ছাত্র দলের নেতৃবৃন্দ, আমাদের কিন্তু সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য আমাদের মাঝে প্রধান অতিথি, আপনারা একটু ঠান্ডা হন, এখানে বিশৃঙ্খলা যেন না হয়। আজকে কিন্তু বিক্ষোভ সমাবেশ, এখানে এখানে বিক্ষোভ সমাবেশ, এখানে কেন্দ্রের অনেক নেতৃবৃন্দ আছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল বরিশাল মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জনাব ফয়েজ আহমদ খান, বক্তব্য রাখবেন জনাব ফয়েজ আহমদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত যজ্ঞ উন্নয়ন অগ্রগতি সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আজকের এই সমাবেশের মাননীয় সভাপতি উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্নি ছাড়া রাজপথের মাতৃ নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু কৈশোর চন্দ্র রায় উপস্থিত বিশেষ অতিথি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদিকা রাজপথের নানা নেত্রী বিএম কলেজের সাবেক চেস উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক রাজপথের নানা নেতা আকন কুদ্দুসুর রহমান উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। প্রথমবার বিশ্ববিদ্যালয়ের কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম নান্নু সহ আমাদের প্রাণপ্রিয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা যখন আজকে এই বিক্ষোভ সমাবেশ করছি তখন মানুষ খেতে পাচ্ছে না, মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, মানুষ তপমঙ্গলের ঊর্ধ্বগতিতে দিশাহার হয়ে মানুষ আজকে তারা মানবতার জীবন যাপন করছেন। আর এক শ্রেণীর মানুষ তারা দুর্নীতি করে করে সম্পদের পাহাড় তৈরি করছে। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের পিছে সরার আর কোন পথ নেই, আমাদের একটাই মাত্র পথ সামনে আগানো। সংগ্রামী বন্ধুরা, আজকে প্রতিহিংসার রাজনীতির বলি হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আজকে বেঁচে আছেন। সংগ্রামী বন্ধুরা, আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান আজকে বিদেশে আছেন, তাকে আসতে দেওয়া হচ্ছে না। সংগ্রামী বন্ধুরা, আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়ে গেছে, হাজার হাজার কর্মী আমাদের বিভিন্ন রকম ভাবে নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী কারাবন্ধ হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আজকে বিভিন্ন
ভাই 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 মঞ্জু ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই মঞ্জু ভাই না না কয় এদিক থেকে ভাই 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 আমাদের মধ্যে তারা এজেন্ট ঢুকেছেন ঝামেলা করার জন্য। খবরদার ভালোভাবে খবর বন্ধুরা খবরদার খবরদার আমি সবাইকে বলে দিলাম ভাই 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 আমি একে ফ্রেন্ড বলে বললাম কিন্তু খবরদার খবরদার সংগ্রামী বন্ধুরা খবরদার কোন এখানে যান ভাই 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 খবরদারা সংগ্রামী বন্ধুরা খবরদার নিষেধ করলাম বারবার এরপর কিন্তু এরপর ছাড় দেবো না আমরা বলতে চাই আমাদেরকে পিছে সরে যাওয়ার পিছে ফিরে তাকাবার কোন সময় নেই। সংগ্রামী বন্ধুরা আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমরা যদি আজকে সামনে এগিয়ে নেওয়া যেতে পারি আমরা যদি আমরা এই আন্দোলন সংগ্রামকে সফল করতে না পারি তাহলে দেশের মানুষের গণতন্ত্র মানুষের অধিকার বিলম্বিত হয়ে যাবে। মানুষ তার অধিকার আজ যেমন বঞ্চিত হয়ে যাচ্ছে আজ যেমন বঞ্চিত হচ্ছে আগামী দিনেও বঞ্চিত হবে। তাই সংগ্রামী বন্ধুরা আগামী দিনে আমরা এক দফার আন্দোলন চাই আমরা এক দফার আন্দোলন চাই আন্দোলনে অংশগ্রহণ করে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। পাঞ্জাবের জিন্দাবাদ। পাঞ্জাবের জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংগ্রাম ছাত্রবন্ধুগণ, এ পর্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক স্বাধীনতা জনাব মুর্শিদ রহমান মন্ত্রী, সংক্ষিপ্ত বক্তব্য মুর্শিদ রহমান মন্ত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য গোশার চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক আতন কুদ্দুসুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নান্ত সহ বরিশাল মহানগর জেলা বিএনপির নেতৃবৃন্দ সকল স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অনন্য অভিনন্দন।
আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ, এই সমাবেশের মাধ্যমে এই অবৈধ সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষের যখন বাজার করতে গিয়ে না বিশ্বাস, তখন আপনাদের দুর্নীতির টাকায় হাজার হাজার কোটি টাকায় আমেরিকা অন্য অন্য দেশে টাকা জমা করছেন। প্রিয় বন্ধুরা, আমরা বিচার দ্বারাই তীব্র নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, স্বয়ংক্রিয় আমরক ফলতা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুবদল বরিশাল মহানগর শাখার সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতা অ্যাডভোকেট মাজহার ইসলাম জাহান। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মাজহার ইসলাম জাহান। বিসমিল্লাহ রহমান রহিম। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি বরিশাল মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক রাজপথের পরিচিত সৈনিক জনাব নুরুজ্জামান খান ফারুক আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক যুবনেতা তারেক তারুণ্যের অহংকার তারেক রহমান অত্যন্ত বিশ্বস্ত প্রধান যারা পাবিশ বয়সের তুলনায় উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দিলীপ জাহান ছিলেন উপস্থিত রয়েছেন। সহসাধারণ সম্পাদক রাজপথের পরিচিত সৈনিক আকাল কুতুস রহমান উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক সাবেক সম্পাদক নবাব মাহবুব রান্না উপস্থিত রয়েছেন। নির্বাহী কমিটির অন্যতম সদস্য আর আশেপাশের অংশ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসভাপতি ঢাকা বিভাগীয় টিমের প্রধান জনাব জাকির ফার্নান্দেজ সহ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং যুবদলের আমার ভাইরা সম্মানিত ছাত্রীরা, আপনারা যারা আজকে এই দ্রব্যমূল্য ঊর্ধ্ব প্রতিবাদে আজকের যে জনসভা, সেই জনসভায় মূল্যবান বক্তব্য রাখার জন্য ইতিমধ্যে আমাদের মধ্যে ঢাকা থেকে বিভিন্ন রয়েছেন। আমি বক্তব্য রাখবো না, আপনারা আগামী দিনে যে স্টাফ তারেক রহমান যে কর্মসূচি আহ্বান করবে এই ফেসবুক সমালোচনার জন্য, সেই কর্মসূচি সফল করার লক্ষ্য জাতীয়তাবাদী যুবদল ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী দল কর্মসূচি সমালোচনা সফল করবেন এই আহ্বান দিয়ে সারা বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, বরিশাল মহানগর বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আমর হোক। সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল উত্তর জেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক সাহেব বিন পিপলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উত্তর জেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গোলাম মোর্শেদ মাসুদ, সংগ্রামী সাথে বন্ধুগণ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান মামুন বক্তব্য রাখছেন। জনাব সাইদুর রহমান মামুন। উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু বৈশ্য চন্দ্র রায়,
উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেগম বিলকিস জাহান শ্রী, উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবেন না। আজকে বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ চলছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ হাহাকার করছে। আমরা দেখেছি কৃষিবিদ যখন তার নির্ধারিত মূল্যে দ্রব্যমূল্য বিক্রয় করে, তখন সেখানে নীরব দুর্ভিক্ষের মতো লাইন দিয়ে মানুষ দ্রব্যমূল্য ক্রয় করছে। অথচ এই সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, তারা শুধু লুটপাট করে নিজেদের পকেট ভরছে। তাই আমাদেরকে আমাদের সেই দ্রব্যমূল্য বা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যখন যখন আমাদেরকে নির্দেশনা দিবেন, তখন আমরা আন্দোলন করে আমাদের সেই অধিকারকে আদায় করে নিব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সম্পর্ক বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দলকে স্বেচ্ছাসেবকরা জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আহমদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রাম ছাত্রবঙ্গন সর্বগ্রাসের দুর্নীতির প্রতিবাদে দ্রব্যমূল্য উদ্যোগে তেমন সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ আজকের এই বিক্ষোভ মহাসভা অনুষ্ঠান এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লেটো, বক্তব্য রাখবেন কৃষিবিদ মিজানুর রহমান লেটো। বিসমিল্লাহ রহমান রহিম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতির প্রতিবাদে বৈশাখ মহানগর বিএনপি আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমাদের শ্রদ্ধ নেতা শরদ্দ দাদা বাবু গণেশ্বর চন্দ্র রায় সহ জাতীয় নেতৃবৃন্দ, নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, শ্রুতিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশে যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি এইটা সমস্ত এই রাষ্ট্রের নিয়ন্ত্রিত সিন্ডিকেট রাষ্ট্রে, কারণ আজকে কৃষক যে দৃষ্টি উৎপাদন করে সেটা উপস্থিত নেতৃবৃন্দ স্লোগান বন্ধ করার কথা শোনান। আজকে দেশে যে দুর্বলের ঊর্ধ্বগতি এইটা সমস্ত রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সিন্ডিকেট, কারণ আমাদের যে কৃষক যে জনগণ যে জিনিসটা উৎপাদন করবে সেটা সিন্ডিকেট, কিভাবে পরিবহন করবে সেটা সিন্ডিকেট, কিভাবে বাজারজাত করবে সেটাও সিন্ডিকেট, কত টাকা বিক্রি করবে সেটাও সিন্ডিকেট। কাজে আমাদের এই দুঃশাসন থেকে এই বিশ্বাস সরকারকে উদ্ধার না করতে পারলে এদেশের মানুষের জনগণ আমরা কেউই ভালো থাকব না। কাজে আমাদের আগামী দিনে একটাই স্লোগান, আমাদের সবার ঐক্যশী স্বীকার করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে হবে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনে যে ডাক দেবে আমরা সবাই সর্বোচ্চ ত্যাগের বিনিময় এই সরকারকে বিতাড়িত করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জিন্দাবাদ। সংগ্রামী সাথে বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তরের রাজপথের আন্দোলন সংগ্রামের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব গাজী রেজওয়ান হোসেন রিয়াজ।
দেখছেন জনাব গাজী রেজওয়ান হোসেন রিয়াজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের উদ্যোগে প্রতিবাদে আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য জিয়া পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আপনজন, যিনি বিএনপির দুঃসময়ের কান্ডালি হিসেবে পরিচিত, প্রিয় নেতা জননেতা জনাব বাবু গয়েশ্বর চন্দ্র রায়। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান নান্ন, মামুলক নান্ন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহউদ্দিন ফরাদ, ওবায়দুল হক চান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের সংগ্রামী সভাপতি মাহবুবুর রহমান পেন্টো, সাধারণ সম্পাদক মুশিউর রহমান মঞ্জু, জেলা সাংগঠনিক সম্পাদক জাবের সাদুই, সহসভাপতি অ্যাডভোকেট মালেক, সহ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি এই বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সময় এসেছে এই খুনি হাসিনার পতনের মাধ্যমে আজকে যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি হয়েছে সেই উর্ধ্বগতির ঠেকানোর কোনো সুযোগ নেই যদি শেখ হাসিনার পতন না হয়। ঢাকা থেকে আমাদের প্রিয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দের নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। আমরা বিশ্বাস করি বরিশাল মহানগরীর প্রতিটি গলিতে গলিতে আগামী দিনে আন্দোলন ছড়িয়ে পড়বে এবং এই বরিশাল মহানগর থেকে এই খুনি শেখ হাসিনার পতন নিশ্চিত হবে, সেই আশায় প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী সাথী বন্ধুগণ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সংগ্রামী সম্পাদক বরিশাল জেলা যুব দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্রতা অ্যাডভোকেট এইচ এম তসলিমউদ্দিন। বক্তব্য রাখবেন অ্যাডভোকেট এইচ এম তসলিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই দ্রব্যমূল্য উদ্যোগের প্রতিবাদে আজকের এই সমাবেশের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান ফারুক। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক যুব দলের সংগ্রামী সভাপতি স্বয়ং সম্পাদক বাংলাদেশের অপমান জনগণের নয়নের মণি বরিশালের মানুষের প্রাণপ্রোষ বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সংগঠনের সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সংগঠনের সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বর্তমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক পিপি জনাব মাহবুবুল্লাহ নান্ন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব মুজিবুর রহমান নান্ন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক জেলা বিএনপি সভাপতি এবাদুল হক চান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি খালে খাওয়াদার। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি জাকির হোসেন নান্ন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বরিশাল জেলা যুব দলের নেতৃবৃন্দ, যুবদল মহানগরের নেতৃবৃন্দ সহ আজকের মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ত্রিশটি ওয়ার্ডের নেতৃবৃন্দ সবাইকে বরিশাল জেলা যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন এই সরকার 10 টাকায় চাল খাওয়ার ওয়াদা করে ক্ষমতা এসেছিল, সেই চাল আজকে 70 টাকার উপরে উঠে গিয়েছে। বাংলাদেশের জনগণের দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে নাবিশ্বাসে পরিণত হয়েছে, এখন জীবন জীবিকা নির্বাহী করা বাংলাদেশের জনগণের জন্য আজকে অস্তগত হয়ে গেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের জনগণকে আজকে এই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমে এসে এই সরকারের পতনকে পরাজিত করতে হবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, তাহলেই বাংলাদেশের এই দ্রব্যমূল্যের উচ্চগতি রুখা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে, অঙ্গীকার করে রাজপথে থাকার অঙ্গীকার করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবলাল জিন্দাবাদ, শহীদ আবারও খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় টিমের সম্মানিত বিপ্লবী সহসভাপতি, বরিশালের কৃতি সন্তান জনাব সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল খালেক, জনাব আব্দুল খালেক, আব্দুল খালেক আলাদা। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের বিক্ষোভ সমাবেশের বিপ্লবী সভাপতি উপস্থিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের এই বরিশালের মানুষের অত্যন্ত প্রিয় সুতরাং নেতা বাবু গয়েশচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত, বরিশালের অগ্নিকন্যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বীরকিচাঁদ সিং, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আগুন কুদ্দুস রহমান, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বিএম কলেজের সাবেক বিবি বাবু লগ্নান্ন, উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান মেহেন্দিগঞ্জের সাবেক এমপি মেজবাহিন ফরাদ, উপস্থিত বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য ওবায়দুল হক খান, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক বিপ্লবী সহসভাপতি বরিশালের কৃতি সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা জাকির হোসেন নান্য, উপস্থিত জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগরের বিপ্লবী সভাপতি, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সহসভাপতি আখতারুজ্জামান শামীম সহ বরিশালের বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের সমস্ত স্তরের নেতৃবৃন্দ, আমার ব্যক্তিগত পক্ষ থেকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী পক্ষ থেকে বরিশালবাসীকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, বক্তৃতাদের গায়িত করব না, বাবু গয়েশ্বর নন্দ রায় বক্তৃতা দেবেন। আজকে সারা বাংলাদেশে যে দ্রব্যমূল্যের উর্ধগতি, এটা আওয়ামী দুঃশাসনের ফল, আওয়ামী ব্যবসায়ীদের কারসাজি। এই দুঃশাসন দীর্ঘ 14 বছর পর্যন্ত জাতির গাবে কেটে বসেছে, অবৈধভাবে ভোট চুরি করে ক্ষমতায় আছে। এই অবৈধ দুঃশাসনকে উত্থান করতে হলে বরিশাল থেকে এই আন্দোলনের সূত্র হাত করতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? আমরা
বাবু গয়েশচন্দ্র রায়ের নেতৃত্বে এই বরিশাল থেকেই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মতিরুল আন্দোলন গড়ে তুলব। এই দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিগত 14 বছরে অনেক ভয়ের মুখ খালি হয়েছে, অনেক বোন ভয় হারাচ্ছে, অনেক বোন স্বামী হারাচ্ছে, অনেক সন্তান মার হয়েছে। তারপরেও এই যে বিজয়ের পতাকা, জাতীয় জাতির বিজয়ের পতাকা 14 বছর পর্যন্ত আমরা যেভাবে উঠি রেখেছেন সবাই বেশি নাই। এই দুঃশাসনের পতন ইনশাল্লাহ ত্বরান্বিত হবে এ আশাবাদ ব্যক্ত করে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার সন্তব্য বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রাম সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল বরিশাল জেলা সদর উত্তরের সম্মানিত সদস্যদের সাবেক ছাত্র নেতা জনাব মিজানুর রহমান মুকুল, শুভেচ্ছা বক্তব্য রাখবেন জনাব মিজানুর রহমান মুকুল। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের মহানগরীর বরিশাল জেলা বিএনপি মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনে উপস্থিত আমার সহকর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম। প্রিয় বরিশালবাসী এবং আমাদের মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আপনারা এখন শুধু আমাদেরকে একটা নির্দেশনায় দিয়ে যান যে কবে এই সরকারের পতনের ডাক আসবে। আর বেশি দিন স্লোগান দিয়ে লাভ নেই, এখন শুধু পতনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। একটা শৃঙ্খল বাহিনী আমরা তৈরি হয়েছি, আপনারা যখনই নির্দেশনা দেবেন এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমরা সমবেত হয়ে এই সরকারের পতন ঘটাতে চাই। এই এই বক্তব্য প্রধান অতিথির কাছ থেকে আসবে, এই বক্তব্য আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রাম সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, শুভেচ্ছা বক্তব্য রাখবেন বরিশাল জেলার দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রতা অ্যাডভোকেট আক্তার হোসেন মেবুল। বিসমিল্লাহির রহমানির রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতি মনিরুজ্জামান খান ফারুক, প্রধান অতিথি সাবেক মন্ত্রী বাবু গয়েশচন্দ্র রায় উপস্থিত আছেন, কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা অভিনন্দন সালাম জানান। বিপ্লবী সাথীয় ভাইরা, এই সরকার দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আজকে তেলের দাম 180 টাকা, চালের দাম 50 থেকে 70 টাকা, আটার দাম 40 টাকা, চিনির দাম 80 টাকা। এই সরকারের পতন ছাড়া কোনো লক্ষ্য নয়। আমাদের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী সরকার বিএনপি সরকার গঠন করতে হবে এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। বিপ্লবী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় দল সদর উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য রাখবেন দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, বরিশাল দক্ষিণ বরিশাল মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমাদের রাজনৈতিক গুরু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশচন্দ্র রায় সহ বিভিন্ন কেন্দ্রীয় স্থানীয় সকল প্রকার নেতৃবর্গ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না,
সরি বিপ্লব সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভুলবশত যেহেতু বরিশাল উত্তর জেলার আহ্বায়ক আগে হয়ে গেছে, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলা জাতীয় যুব দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহ সভাপতি ঢাকা বিভাগীয় যুব দলের টিম লিডার সাবেক ছাত্রনেতা জনাব জাকির হোসেন নান্নু, বক্তব্য রাখবেন সাবেক ছাত্র জনাব জাকির হোসেন নান্নু। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল মহানগর বিএনপির আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি সৈয়দ মনোজ্জামান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় নেতা, জাতীয়তাবাদী পরিবারের বিশ্বস্ত হাতিয়ার, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গৈশ্বরচন্দ্র রায় সহ সকল শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, সমবেত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে দ্রব্যমূল্য বাড়ার জন্য প্রতিবাদ করা হচ্ছে। প্রতিবাদ কার কাছে আমরা করব? এই অবৈধ সরকারের কাছে প্রতিবাদ করে লাভ নেই, কারণ তাদের এই দুঃশাসনের ফলেই আজকে সারা দেশে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। একটি দেশে যখন অবৈধ সরকার থাকে তখন তার সমস্ত অর্গানগুলি বিভিন্ন দোষে দুষ্ট থাকে, বিভিন্নভাবে আমলারা আওয়ামী লীগ নেতারা লুটপাট করে। আজকে বিশ্বের বিভিন্ন উন্নত দেশে তারা বেগমপাড়া তৈরি করেছে, যার ফলশ্রুতিতে আজকের বাংলাদেশে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। আজকে সারা বাংলাদেশের যে মৌলিক প্রধান সমস্যাগুলি রয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নেই, ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, এজন্য দায়ী এই রাতের ভোটের সরকার শেখ হাসিনা সরকার। সেই জন্য আজকে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কথা, জাতীয়তাবাদী পরিবারের কথা সার্বক্ষণিক তিনি চিন্তা করেন বলেই আজকের এই প্রতিবাদ কর্মসূচি তিনি ডাক দিয়েছেন। বন্ধুরা, আগামী দিনে আপনারা এই খুনি অবৈধ রাতের ভোটের সরকারের বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আপনারা ফারুক জাহিদ বাবুল ভাইয়ের নেতৃত্বে আপনারা এই বরিশাল শহরে পালন করবেন কিনা দুই হাত উঠিয়ে দেখিয়ে দেন। এবং আমার সাথে স্লোগান ধরুন, খুনি হাসিনার গদিতে চলো আগুন একসাথে। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে এখানে বক্তব্য শুনবেন। আমাদের প্রিয় নেতা শ্রদ্ধ নেতা জনাব বাবু গৈশ্বরচন্দ্র রায় অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে, আমরা ধৈর্য সহকারে সেই বক্তব্য শুনব। সকলকে ধন্যবাদ, আসসালাম আলাইকুম। সংগ্রামী সক্রিয় বন্ধুগণ, আমাদের এই সভামঞ্চে বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলা জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর সাবেক প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়র জনাব আলতাফ মাহমুদ সিকদার, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জনাব জিয়াউদ্দিন সিকদার, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর শাখার বিপ্লবের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর জনাব হাবিবুর রহমান টেপো, উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক বরিশাল মহানগর কমিটির সম্মানিত জনাব হাজি কে এম শহীদুল্লাহ সাবেক কাউন্সিলর প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়র, উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রতা অ্যাডভোকেট শাহানুর ইসলাম আমিন, উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রতা যুগ্ম আহ্বায়ক জনাব মাকসুদ রহমান মাকসুদ। সংগ্রামী সাথী বন্ধুগণ,
কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগে মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন আমাদের সকলের পক্ষ থেকে। মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, বিসমিল্লাহ রহমান রহিম। দুর্গ মূল্যের উদ্যোগী দাবিতে আজকের বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গোশচন্দ্র রায় ও উপস্থিত বিএনপি কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথমে আমি আজকের বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকল ওয়ার্ড এবং সকল অঙ্গ সংগঠনকে বরিশাল মহানগর বিএনপি পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই। আর এবং যারা কষ্ট করে এই বিক্ষোভ সমাবেশ সফল করেছেন, রাত্রে উজাগর করেছেন, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সফল করার জন্য পরিশ্রম করেছেন, তাদেরকেও বরিশাল মহানগরের পক্ষ থেকে আবারও সংগ্রামী সালাম জানাই। আর একটি কথা বলতে চাই, সেই একটি কথা হলো সামনের একটি আন্দোলন হবে, একটা ভার আন্দোলন, সেই সরকারের অধীনে নির্বাচন চাই, সেই একটা ভার আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অমর হোক তারেক রহমান, জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমার আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশাল মহানগর বিএনপির এক নং সদস্য, আমার সহযোগিতার সাথে সাবেক ছাত্রতা সাবেক কাউন্সিলর সাবেক ছাত্র আনাম হাসান আছেন, বীর মুক্তিযোদ্ধা আমাদের সাংবাদিক বিশ্ব সাংবাদিক দেওয়ান মোহাম্মদ নুরুল আলম ফরিদ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলা জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলা জাতীয় দল বরিশাল জেলা দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রতা অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু, বক্তব্য রাখবেন অ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের একান্ত যাত্রা, যিনি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, এই সংগঠন এই সংগঠনের পক্ষে উষালগ্ন থেকে এই পর্যন্ত যার পদচারণা, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাবু গণেশচন্দ্র রায়, যিনি আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সদস্য জাতীয় স্থায়ী কমিটির মঞ্চে উপবিষ্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলা নেতৃবৃন্দ, আর আজকে যাদের পরিচালনায় যাদের আগমনে যাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানে সফলতা অর্জন হতে যাচ্ছে। আমি আজকে বক্তব্য রাখবো না, আজকে বক্তব্য আমরা শুনব আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনব, শুধুমাত্র একটা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। একটি জনবিচ্ছিন্ন সরকারের কাছ থেকে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা যায় না, তার জন্য দরকার একটি জনবান্ধব সরকার, জাতীয়তাবাদের সরকার, সেই সরকার একমাত্র দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের সরকার গঠন করতে হবে জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য, এবং সেই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রেখে একে পুনরুদ্ধার করে
একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার কায়েম করতে হবে, এটাই হবে আমাদের আজকের প্রত্যাশা, এটাই আমাদের হওয়া উচিত পাথেয়। পরিশেষে আপনাদেরকে একটি আহ্বান আমি জানাব, ঠিক একই দাবিতে একই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দক্ষিণ এবং উত্তর শাখার যৌথ আহ্বানে কালকে একই সময়ে এ ধরনের একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেব প্রধান অতিথির আসন গ্রহণ করবেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আপনাদের সকলের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য, সাবেক ছাত্রনেতা, সাবেক সংসদ সদস্য জনাব মেজবাউদ্দিন ফরাদ। বক্তব্য রাখবেন জনাব মেজবাউদ্দিন ফরাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুরাক নান্নু, সদস্য এবায়দুল হক চান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ। সাথে আমরা জানি আজকে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে, কারণ এই সরকার লুট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাই জনগণের কাছে এখন কোন টাকা নেই। এই সরকার ক্ষমতা আসার পূর্বে বলেছিল 10 টাকা কেজিতে চাল, ঘরে ঘরে চাকরি, বিনামূল্যে সার, কোনটাই হয় নাই, বসে তাদের ভাগ্যের উন্নয়ন। দেশের আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নাই, এই সরকার নিশিরাতের সরকার, তাই জনবান্ধব নয় এই সরকার। তাই আগামী দিনে আন্দোলন সংগ্রামে যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা রক্ত দিয়ে হলে অক্ষর অক্ষরে পালন করব, এ অঙ্গীকার ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ হালকার, তারেক রহমান জিন্দাবাদ। ছাত্রনেতারা ওখানে কিছু হয় নাই, আপনারা এদিকে আছেন, সব ভিতরে আছেন, আপনারা বিশৃঙ্খলা করছেন আজকে, আপনারা ভিতরে আছেন, ছাত্রনেতারা ভিতরে আছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য, বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এবায়দুল হক চান। বক্তব্য রাখবেন জনাব এবায়দুল হক চান। ইতিপূর্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য জনাব ইঞ্জিনিয়ার আব্দুস সোমান। আমাদের উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোমান। একটি অংশ হিসাবে আজকে মহানগরটি আয়োজিত এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, আমাদের মাঝে প্রধান অতিথি যার নেতৃত্বে
এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমাদের আগমন সেই যুব দলের সৃষ্টি লগ্ন থেকে, যার হাতের ছোঁয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের এই সব শাখার সভাপতি হয়েছিলাম। সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের প্রাণ প্রিয় নেতা, যাকে আমরা বরিশালের বিভিন্ন সময়ে নির্বাচন আন্দোলন সংগ্রাম মিছিল মিটিংয়ে যাকে আমরা সার্বক্ষণিক পেয়েছি, সেই আমার প্রাণ প্রিয় নেতা বাবু গাইশ্বর চন্দ্র রায়, তার বরিশায় আগত আগমনে বিএনপির পক্ষ থেকে স্বাগতম জানাই। আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি জনাব বিল্কিস জাহান শিরীন, সহ সাংগঠনিক সম্পাদক আখন কুদ্দুসুর রহমান, আরও সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি নান্দু সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আমার বরিশালবাসী, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এই দ্রব্য মূল্যের অগ্রগতি থাক আর থামবে না, কারণ অনির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তখন তাদের কোনো জবাবদিহিতা থাকে না। সেই 2014 সালে 2018 একটি অবৈধ সরকার আজকে বাংলাদেশের, তাই আমাদের দাবি এই সরকারের পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য 1971 সালে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। সেই গণতন্ত্র যদি আমাদের প্রতিষ্ঠিত না থাকে, সর্বমত যদি হুমকির সম্মুখীন থাকে, তবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের শক্তি আমরা বসে থাকতে পারি না। আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই দেশের সরকারকে পদত্যাগ করতে বাধ্য হব, বাধ্য করব, এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করাতে বাধ্য করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি জনাব মাহবুল অগ্নান্ন, বক্তব্য রাখবেন জনাব মাহবুল অগ্নান্ন। সম্মানিত সভাপতি মহানগর বিএনপি কর্মীরা মনিরুজ্জামান ফারুক, এখানে উপস্থিত আজকের এই সমাবেশের প্রধান অতিথি শহীদ রাষ্ট্রপতি জয় মোহনের আহ্বানে তারা দলকে জাতীয়তাবাদী দল গঠন করার জন্য শহীদ যারা
সর্বোচ্চ ঝুঁকি নিয়ে দলের পাশে নেতা কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু শরৎচন্দ্র রায়, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিকির জান সিং, সহ সাংগঠনিক সম্পাদক আকর কুদ্দুস রহমান, সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের সকল পর্যায়ের নেতা কর্মী বন্ধুরা, মহানগরের যুগ্ম আহ্বায়কবৃন্দ, সকলকে বরিশাল বিভাগের পক্ষ থেকে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের এই সময় আমাদের যিনি রাজনৈতিক গুরু, যিনি বক্তারা গুরু শরৎচন্দ্র রায়, সারা বাংলাদেশের একজন পরিচিত দেশপ্রেমিক রাজনীতিবিদ দাদা গাস্কার বক্তব্য দেবেন। আমি আমার বক্তব্য অখণ্ড করব না, আমি শুধু অনুরোধ করতে চাই শরৎচন্দ্র রায়ের বক্তৃতা শেষ না পর্যন্ত কোন নেতা কর্মী এই জায়গা ত্যাগ করবেন না, সবাই থাকবেন, দলের এই দুঃসময় কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য জনাব আকন কুদ্দুস রহমান। বক্তব্য রাখবেন জনাব আকন কুদ্দুস রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশে সকল প্রকার দ্রব্য মূল্যের দুর্বিষহ অসহনীয় যে ঊর্ধ্বগতি, তার প্রতিবাদে, দুর্নীতির প্রতিবাদে এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি আমাদের মাঝে আজকের এই বিক্ষোভ সমাবেশে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন, যার বক্তব্য শোনার জন্য নেতা কর্মী সাংবাদিক ভাই ও বোনেরা অধিক আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজনীতির কিংবদন্তি মির্জা আব্বাস এবং গহেশ্বর রায়, যাদের হাত ধরে সারা বাংলাদেশে আজকের যারা বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তাদের অধিকাংশই তাদের হাত ধরে যুবদলের রাজনীতি থেকে ধাপে ধাপে আজকের বিএনপির রাজনীতিতে অধিষ্ঠিত হয়েছেন। যুবদল জাতীয় নির্বাহী কমিটির এক সময়ের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম নীতি নির্ধারক, সাবেক মন্ত্রী, স্পষ্ট ভাষী, চমৎকার বক্তা, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ বাবু শরৎচন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। এই বরিশালের এই কৃতি সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, সাবেক ছাত্রনেত্রী দিলকে জাহান শিরিন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, বরিশাল ব্রজভবন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের এককালীন ভিপি সহযোদ্ধা মাহবুবুল হক নান্নু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল সুবহান, এবায়দুল হক চান, সাবেক সাংসদ মিজবাউদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপি সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদ, উত্তর ও দক্ষিণের আহ্বায়ক সদস্য সচিব বৃন্দ, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবিল সহ সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলের সংগ্রামী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম।
আজকে সঙ্গত কারণে আমি আমার বক্তব্য একেবারে সংক্ষিপ্ত করব, কারণ আজকে যিনি বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার বুলেটের চৌ ধারালো, বুলেটের চৌ ভয়ঙ্কর, আমার সেই নেতা বাবু গহেশ্বর চন্দ্র রায় বক্তব্য রাখবেন। আমি শুধু একটা কথা বলে বিদায় নেব, সকল প্রকার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির ঊর্ধ্বগতি, ব্যাংক ডাকাতির ঊর্ধ্বগতি এই সরকারের চরম ব্যর্থতা। সংগ্রামী সাধু বন্ধুগণ, সকল সেক্টরে চরম দুর্নীতি চলছে। আমরা যদি সারা বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দ আবার তারা সমাজ বিরোধী ধর্ষণ নামক ভয়াবহ উলঙ্গ নৃত্যে নেমে উঠেছে। আমরা এর প্রতিবাদ করছি। দ্রব্যমূল্যের দাম বাড়ছে, খুনের পরিমাণ বাড়ছে, মামলার পরিমাণ বাড়ছে, গুমের পরিমাণ বাড়ছে। আজকে বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে চলছে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, এই অবস্থা থেকে পরিত্রাণের একটি মাত্র উপায়, আর তা হল এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করতে হবে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, আমরা শেখ হাসিনার নেতৃত্বে কোনো নাটক দেখতে চাই না। আমরা নাটকীয় নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া প্রত্যাখ্যান করেছি প্রথম থেকে। নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, শেষমেশ শেখ হাসিনাই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের দেশের সুধী সমাজে, আমাদের দেশের সিভিল সোসাইটি দাবি ছিল সার্চ কমিটি কাদের নাম নির্বাচন কমিশনার হিসাবে ঘোষণা করবে, প্রস্তাব দিবে। আমরা তা স্পষ্ট করে মিডিয়াতে দেখতে চাই, আমরা শুনতে চাই। কিন্তু আমরা দেখলাম সব কিছু এই চাপাবাজি টেন্ডার করা হয়েছে। কারা নির্বাচন কমিশনার হিসাবে কার নাম প্রস্তাব করেছে আমরা জানতে পারলাম না। নির্বাচন কমিশন গঠনের চারজন রয়েছেন অফিসিও, যারা সরকারি ক্ষমতায় অধিষ্ঠিত এবং বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন। আমরা নির্বাচনের নাটক, আমরা নির্বাচন কমিশনের নাটক আমরা প্রত্যাখ্যান করছি। আমরা এই নির্বাচন কমিশন মানে না, আমার 2014 ওয়ান পার্টি নির্বাচন দেখতে চাই না, আমরা 2018 মিড নাইট নির্বাচন দেখতে চাই না, আমরা দেশের জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই, যা হবে নিরপেক্ষ এবং নির্দলীয় সরকারের অধীনে। সংগ্রামী সাহায্য বন্ধুগণ, সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ কুদুসবান। সংগ্রাম সাথীগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এজিএস, বরিশালের কৃতি সন্তান জনাব বিলকিস চাকদার ছিলেন, বক্তব্য রাখবেন অ্যাডভোকেট বিলকিস চাকদার জাহান ছিলেন। এই নেত্রী আছে, জওয়ান নেত্রী আছে, আরব নেত্রী আছে, আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি জাতীয়তাবাদী দল বরিশাল মহানগরের সংগ্রামী আহ্বায়ক জনাব মনিরুজ্জামান ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার একটি নাম, বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী দলে যাকে কর্মী গড়ার একজন কারিগর বলা হয়, আমাদের সকলের শ্রদ্ধেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গহেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে বরিশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা
আকন কুদ্দুস রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সহ সাংগঠনিক সম্পাদক বিএম কলেজের সাবেক ভিপি মাহবুব লাম্বু, উপস্থিত আছেন বরিশাল মহানগরের সংগ্রামী সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, বরিশাল উত্তর দক্ষিণের সংগ্রামী নেতৃবৃন্দ, বরিশাল মহানগরের সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আসলে আমরা কেমন একটি দেশে বসবাস করছি, কি অদ্ভুত এই দেশ, যে দেশে একটি শ্রেণী একটি দল আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, আর সেই দেশেরই আমরা দেখি যে একটি ট্রাকের পিছনে শত শত লোক দৌড়াচ্ছে একটু চালের জন্য, একটু তেলের জন্য, একটু একটু খাবারের আশায়। কি অদ্ভুত এই বাংলাদেশ! আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল মানুষ আজকে আমরা একদিকে, আর আরেকটি জাত যেটা হচ্ছে আওয়ামী লীগ, যারা আজকে সম্পূর্ণ ভিন্ন, যাদের আছে হাজার হাজার কোটি টাকা, যারা লুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে এই অবৈধ হাসিনা অবৈধভাবে নির্বাচন করেছে, জনগণের ভোটের কোনো প্রয়োজন হয়নি, আজকে প্রতারণার মাধ্যমে বাংলাদেশে তারা রাজত্ব করে যাচ্ছে। আজকে তাদের একজন পার্টি নেতা, শুধু এই পরিসরের দিকে তাকান, যাদের ঘর বাড়ি আমরা দেখেছি, যাদের শরীর স্বাস্থ্য আমরা দেখেছি, আজকে তারা আঙুল ফুলে কলা গাছ। একজন ওয়ার্ডের নেতা, একজন ইউনিয়নের নেতা, যার বালিশের নিচে, যার তোষকের নিচে আজকে আমরা দেখি হাজার হাজার কোটি টাকা। আজকে এই অবৈধ সরকার আরামে থাকছেন আর হারাম খাচ্ছেন, বাংলাদেশের মানুষ আজকে না খেয়ে মরছে। আজকে মায়েরা সন্তানের দুধ কিনে দিতে পারছে না, আজকে চাল কিনতে গেলে আজকে আমার সেই আজকে বাণিজ্য মন্ত্রী বলে যে ট্রাকে যে টিসিবি খাবার তারা তো নিম্নবিত্ত পরিবারের জন্য, সেখানে মধ্যবিত্ত দৌড়াচ্ছে। খুবই দুঃখজনক, ওই নীলজ্জ সরকারের নীলজ্জ বাণিজ্য মন্ত্রী আপনাকে বলতে চাই, আজকে বাংলাদেশ দৌড়াচ্ছে টেলেকা ট্রাকের পিছনে, আর বাংলাদেশে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত সংখ্যাই বেশি, শুধু আওয়ামী লীগই একমাত্র যাদের ট্রাকের পিছে দৌড়াবে কোনো দরকার না। আগে আমরা দেখতাম, আমরা দেখতাম কেউ যদি ঈদের সময় গরু কিনে নিয়ে যায় তাহলে জিজ্ঞেস করতো ভাই গরুর দাম কত, আর এখন জিজ্ঞেস করে ভাই লাউটা কিনেছেন লাউটার দাম কত। খুবই দুঃখজনক, আজকে তেলের দাম 200, চালের দাম 70, বাচ্চাদের দুধ কেনা যায় না। এই সিজনে একটি ফুলকপি আর একটি পাতাকপি যখন গরু খাওয়ার সময় গরুর খাদ্য, আমরা তখন এই সময় দেখেছি 5 টাকা 10 টাকা করে থাকে ফুলকপি পাতাকপি, সেইগুলো আমরা আজকে দেখি 60 টাকা 50 টাকা। আজকে খাদ্য নেই সারা বাংলাদেশে মানুষের মধ্যে আজকে হাহাকার। আমরা 72 থেকে 75 দেখেছি তার বাবার সময় একই অবস্থা দেখেছি, দুর্ভিক্ষ দেখেছি, কচু খেতে দেখেছি, বাসন্তীতে জাল পড়তে দেখেছি, মা মেয়ে কিন্তু তার চেয়ে আরো এক ধাপ এগিয়ে আছে। সুতরাং এই প্রতারক, এই অবৈধ, এই যে চোরের দল যারা আজকে সিন্ডিকেট করেছে, সিন্ডিকেট করে তারা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম তারা বাড়িয়ে দিয়েছে, এই সিন্ডিকেট কাদেরকে নিয়ে, চোরকে নিয়ে সিন্ডিকেট, এই সিন্ডিকেট ভাঙতে হবে এদেশের মানুষকে সাথে নিয়ে। আজকের এই সমাবেশ, আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভা শুধু বিএনপি নয়, আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভা শত শত মানুষের, বাংলাদেশের সবার মনের এক কথা, এই দ্রব্যমূল্য দাম করাতে হবে। আমরা সাধারণ মানুষের দল, শহীদ রাষ্ট্রপতির চেয়ারম্যান মানুষের জন্য কথা বলেছেন, মানুষের জন্য কাজ করেছেন, আমার নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য কথা বলেছেন, মানুষের জন্য কথা বলেছেন বলে আজকে মিথ্যা মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা নেত্রীর এই মিথ্যা মামলার প্রতিবাদ জানাচ্ছি।
আজকে বলতে চাই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই সবাইকে নিয়ে, এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করার জন্য এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে গণতন্ত্রকে হত্যা করে, মানুষের মৌলিক অধিকারকে হত্যা করে, মানব অধিকার হত্যা করে, স্বাধীনতাকে হত্যা করে। আজকে এই মৌলিক অধিকার, এই গণতন্ত্র না থাকলে মানব অধিকার থাকে না, মানুষের গণতন্ত্রের না, গণতন্ত্র না থাকলে মানুষের কথা বলার অধিকার থাকে না, তার অধিকার নিয়ে সে কথা বলতে পারে না। সুতরাং গণতন্ত্র রক্ষার জন্য আমরা এই স্বৈরাচারী আসিনা সরকারকে বিদায় দিয়ে এই বাংলাদেশকে রক্ষা করব, এটাই হোক আজকে আমাদের শপথ। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রাম সাথে বন্ধুগণ, ওবামা বক্তব্য রাখবেন, আজকে শুভেচ্ছা বক্তব্য রাখবেন, আজকে সবার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরিশাল মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের শ্রদ্ধা মাধ্যম জনাব মনিরুজ্জামান ফারুক, বক্তব্য রাখবেন জনাব মনিরুজ্জামান খান ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, এই ভোটচোর সরকারের উৎখাতের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বরিশাল মহানগর বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি শহীদ জিয়াউর পরিবারের আজকে আমাদের নেতা, যে সকল সময়ে এই রাজনীতি নিয়ে ভাবে, জিয়া পরিবার নিয়ে ভাবে, আমাদের অত্যন্ত প্রিয় নেতা বাবু গৌরশরচন্দ্র রায় আজকে সভামঞ্চ উপস্থিত আছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান সাংগঠনিক সম্পাদিকা, সাবেক এমপি, সাবেক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেত্রী জনাবা অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা জনাব আকন কুলফিসুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিভাগীয় সাংগঠনিক টিমের অন্যতম সহসাংগঠনিক সম্পাদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক ছাত্রনেতা রাজপথের ভারত সৈনিক জনাব মাহবুবুর রহমান নান্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, বরিশাল দক্ষিণ জেলা, বরিশাল উত্তর জেলার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং আমার বরিশালের আমার সহযোদ্ধা সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, আমার সহযোদ্ধা সম্মানিত যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বৃন্দ, সকলকে বাবু গৌরশরচন্দ্র রায়কে বরিশাল মহানগরের পক্ষ থেকে আমাদের এই বরিশালের মিটিংয়ে আসার জন্য আমি সকলের পক্ষ থেকে আজকে তাকে অভিনন্দন জানাচ্ছি। দাদা আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, দাদা আমাদের জন্য, আমাদের এই কমিটির জন্য অনেক কাজ করেছেন, যার ফসল আমরা আজকে বরিশালে মহানগর বরিশাল উত্তর দক্ষিণ জেলা। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি বক্তব্য প্রতিরোধিত করব না, আমরা বরিশাল মহানগর ঐক্যবদ্ধ ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দলের নেতৃত্বে, বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি। ইনশাআল্লাহ আগামী দিনে আরো মধ্যে থাকবো। আমাদের আজকের চ্যালেঞ্জ, এই অবৈধ সরকার দিনের ভোট যাতে করে অবৈধভাবে সরকারে টিকে আছে,
এই সরকারকে হটাতে হবে, আমাদের তরুণ জনাঙ্কার তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে, আজকে আমাদের এখান থেকে শপথ হবে এই অবৈধ সরকারকে হটানোর জন্য। তরুণ জনাঙ্কার আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার তারেক রহমান অবৈধ সরকারে হটানোর জন্য এক দফার আন্দোলন ঘোষণা করবে, সেখানে আমরা বরিশাল থেকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মধ্যে বরিশাল মহানগর হবে এক নম্বর মহানগর, এবং আন্দোলন সংগ্রামে অবৈধ সরকারকে উঠিয়ে আমরা ঘরে ফিরে যাব, এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। এবং বরিশাল মহানগরের আহ্বায়ক সদস্য সচিব এবং দুর্গ আহ্বায়ক বৃন্দ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে নতুন ব্যক্তিবৃন্দ এবং ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, সকলকে এই সভা সাফল্যমণ্ডিত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দিবস দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, ধন্যবাদ সকলকে। সম্মানিত প্রধান অতিথি সারা